গেলো রুম নাম্বার 204। এটাকে এসি নন এসি দুইভাবেই দেওয়া যেতে পারে, ঠিক আছে? এই দেখে নিন, একটা কিং সাইজে বেড আছে, ওইদিকে ব্যালকনি আছে, টিভি, কোমোড উইথ বেসিন। আচ্ছা, রান্নাবান্না করবার জন্য আছে, কিচেন আছে, তবে নন এসিতে এমনি কোনো অসুবিধা নেই। এসি যারা ইউজ করবেন তারা অবশ্যই এসিটাকে বন্ধ করে তারপরে রুমটাকে রুমে রান্নাবান্না করবেন। রুম নাম্বার 104, এটা নন এসি রুম। এখানে দেখে নিন, এখানেও সেম পাখা আছে, কিং সাইজ বেড, একসাথে তিনজন থাকতে পারবেন, সাথে একটা ছোট আন্ডার 5 এজের একটা বাচ্চা। এটারও আপনাদেরকে কোমোটি দিলাম, কোমোটি দেখাচ্ছি, তো এটারও টয়লেট কোমোট, ঘরে টিভি আছে, কিচেন ফেসিলিটি আছে, যারা আসবেন তারা এখানে কিচেন ইউজ করতে পারবেন। অবশ্যই গ্যাস আর বাসন অন হায়ার, আপনাদেরকে সেটাকে আলাদা করে ভাড়া করতে হবে। এই ঘরের সাথেও অ্যাটাচড ব্যালকনি আছে, একটা চেয়ার আছে, একটা টুল আছে, জগ আছে, আপনার একটা ছোট টেবিল আছে, মিরার আছে, দেখে নিন ভালো করে। আশা করি আপনাদের একটা হোমলি অ্যাটমসফিয়ার আপনারা পাবেন। ঠিকঠাক